নমস্কার সবাইকে, স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বংশিকাতে। আমি তোমাদের প্রথমেই একটা ডাউট আমি ক্লিয়ার করে দিতে চাই, কারণ অনেকের প্রশ্ন রয়েছে যে আমার র্যাঙ্ক যদি 40,000 হয়, আমার র্যাঙ্ক যদি 50,000 হয়, তাহলে কি আমি ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে অ্যাডমিশন পেতে পারি, মানে আমার নামে সিট অ্যালট হতে পারে, নাকি আমাকে ওয়েট করতে হবে? তাহলে এই বিষয়ে আমি তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি। দেখো, ফার্স্ট রাউন্ডেই যে সবাই সিট পাবে এই গ্যারান্টি আমি দিতে পারবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, প্রায় সবার নামই সিট অ্যালট হয়ে যায়। কারণ এবার এইটা কেন বললাম আমি গ্যারান্টি দিতে পারবো না, কারণ এটা ডিপেন্ড করছে তুমি কিভাবে তোমার চয়েস ফিলিংসটা করেছো। চয়েস ফিলিংটার ওপরেই ডিপেন্ড করবে তোমার নামে সিট অ্যালট হচ্ছে কি হচ্ছে না। কারণ নর্মালি যেটা করা উচিত, যেটা তোমার র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্কের সারাউন্ডিংয়ে যে কলেজগুলো রয়েছে সেগুলো মাঝখানে রাখা উচিত। তোমার র্যাঙ্কের থেকে ভালো কলেজগুলো প্রথমে এবং তোমার র্যাঙ্কের থেকে বাজে কলেজগুলো নিচে রাখা উচিত। তাহলেই তুমি যখন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করলে তখন তো তোমার প্রথম থেকে ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করতে করতে আসা হবে, এবং সেক্ষেত্রে তোমার যদি ধরো লাস্ট তোমার ধরো র্যাঙ্ক হয়েছে 50,000, আর তুমি ধরো নিচের দিকে একটা কলেজ রেখে দিয়েছো যেক্ষেত্রে তোমার লাস্ট ইয়ারে কাট অফ গেছিলো 64-65,000-এর মতন, তাহলে সেক্ষেত্রে তোমার অবশ্যই ফার্স্ট রাউন্ডে তোমার সেই কলেজটা অ্যালট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে এইটা যখন আসে, তখন দ্বিতীয় প্রশ্ন আসে, তাহলে আমি তো ওটা নিতে চাই না, আমি তোর থেকে বেটার কলেজ পরে পেয়ে যাবো, কারণ যেটা 64-65,000 যাচ্ছে অনেক কলেজে 50-52 দিকে স্টপ হয়ে যায়। তাহলে সেই কলেজে যদি আমার নাম হয়, অবশ্যই হবে, কেন হবে না? তোমার নামে একটা সিট অ্যালট হয়ে গেল, তুমি যখন সিট অ্যালট হয়ে গেল তুমি একটা মিনিমাম ফিস যেটা 5,000 টাকার মতন হয়, তাহলে সেই টাকাটা দিয়ে তোমার নামে সিট অ্যালট করে রাখলে, এবং তুমি তার সাথে সাথে ইয়েস আপগ্রেডেশনের স্লিপটা নিয়ে গেলে, তাহলে ইএস আপগ্রেডেশনের স্লিপটা ওখানটায় প্রডিউস করলে, তাহলে সেখানটায় দেওয়ার ফলে তোমার ইএস আপগ্রেডেশনেরটা অন হলো। তাহলে তুমি রাউন্ড ওয়ানের পর তুমি রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করতে পারলে, তাহলে রাউন্ড ওয়ানের পর রাউন্ড টুতে যখন তুমি পার্টিসিপেট করবে, তোমার ওই যে ক্রাইটেরিয়া ছিল, তোমার যে সিকোয়েন্স হিসেবে সাজানো ছিল, সেক্ষেত্রে এবারে ফার্স্ট রাউন্ডে যে সিট বুক হয়ে গেল, তারপরে বাকি সিটের প্রতি তোমার সেই জিনিসটাকে আবার রিপিট করা হলো, সেক্ষেত্রে তোমার থেকে বেটার কলেজ তুমি পাবে। এবার সেক্ষেত্রে তুমি এবার দেখবে যে যে কলেজটা তুমি পেয়েছো সেই কলেজে যে ব্রাঞ্চটা তুমি চাইছো সেটা পেয়েছো কি না, তাহলে সেটাতে তুমি যদি যেতে চাও গেলে, না গেলে না গেলে। তারপরে তোমার পড়ে থাকছে মপ আপ রাউন্ড, তাহলে মপ আপ রাউন্ডে গিয়ে আমি যে কোনো কলেজের ক্ষেত্রে সেটাকে অ্যাপ্লাই করে দেখতে পারি। সুতরাং প্রথম পর্যায়ে যেটা আমার হলো সেটা হলো 5,000 টাকা দিয়ে আমি একটা সিট বুক করে রাখলাম, সেটা যখন আমি একটা কলেজ থেকে আরেকটা কলেজে যাবো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রাভাবে তোমাকে সেই 5,000 টাকাটা দিতে হয় না, কিন্তু ওই কলেজ থেকে একটা এনওসি বা টিসির মতন কিছু একটা সার্টিফিকেট নিয়ে আসতে হয় যে ওই কলেজ থেকে আমি এই কলেজে অ্যাডমিশন নিচ্ছি, জাস্ট এইটুকুনি। হ্যাঁ, অনেকেই হয় যে মপ আপ রাউন্ডে গিয়ে একটা ভালো কলেজ পেয়ে থাকে, তো সেক্ষেত্রে সেটা হতে পারে, আবার অনেকে হতে পারে যে প্রথম রাউন্ডেই যে কলেজটা পেয়েছে সেটাই দেখলো যে আমার যাতায়াতের সুবিধা, আমার ফিস, কারণ সবই তো প্রাইভেট কলেজে, প্রাইভেট কলেজের বার মোটামুটি এই একটু এদিক ওদিক সবই প্রায় সমানের মতন, কারণ সেই 4 বছর পরে গিয়ে তোমার কিরকম ধরনের ক্যাম্পাসিং হবে এবং কিরকম চান্স হবে সেটা আগের বছরে কী হচ্ছে সেটা দেখে কিন্তু বোঝা যায় না, যেটা আমি বিস্তারিতভাবে ভিডিওতে বলেওছি যে 4 বছর পরে গিয়ে তুমি কী করছো না তোমার ক্যাম্পাসিং হবে, তাহলে সেই ক্যাম্পাসিংয়ে কী হবে, তুমি আগের বছরে কী হয়েছো সেটা দেখে যদি ভর্তি হও, তাহলে এটাতে কোনো বাস্তবতা নেই যে তোমার 4 বছর পর, 4 বছর পরে সেই কলেজের কীরকম রেপুটেশান থাকবে, সেই কলেজ কী করবে না করবে, তোমাদের সময় সব থেকে ভালো হতে পারে, আবার তোমাদের সময় সব থেকে খারাপ হতে পারে, তাহলে সেই রিস্ক নিয়ে যখন আমরা ভর্তি হই, তাই জন্য আমি বারবার বলি যে তোমরা সেই কলেজের রেপুটেশান এবং বিগত 4-5 বছরের একটা ডেটা দেখে একটা অ্যানালিসিস করার চেষ্টা করো। নর্মালি ভালো ভালো যে সমস্ত কলেজ 60-70% ক্যান্ডিডেটরা অনায়াসে চাকরি পেয়ে যায়, তারা যে ডেটা প্রোভাইড করছে সেই ডেটাটা কতটা অথেন্টিক আছে সেটা তো অবশ্যই একটা প্রশ্নের ব্যাপার। যদি সেটা অথেন্টিক হতো তাহলে তারা তাদের ওয়েবসাইটে সুন্দর করে সেই জিনিসগুলো একদম অথেন্টিকভাবে দিয়ে এবং সেখানে দাবি করতে যেটা আমরা যেটা বলেছি সেটা সত্যি বলেছি, ঠিক আছে, সত্যি বই মিথ্যে বলিনি। তো সেই জিনিসগুলো যেমন WBJ-এর ওয়েবসাইটেও সেই প্রতিটা কলেজের ডিটেলস দেওয়া রয়েছে, সেখানে কিন্তু লেখা রয়েছে, WBJ বলেই দিয়েছে যে এর যে অথেন্টিকেশন বা এর যে সত্যতা সেটা WBJ কিন্তু যাচাই করেনি। সুতরাং যে ডেটাগুলো পাওয়া যাচ্ছে সেটাতে কতটা সত্যি কতটা মিথ্যা সেটা বলা যায়, কিন্তু কিছু কিছু কলেজ দেখে বোঝা যায় যে এই সমস্ত কলেজে যে ডেটাগুলো দিয়েছে খুব একটা ফেক নয়। কারণ দেখো, নর্মালি প্রাইভেট কলেজে তুমি যে জব পাবে সেটা 3-4.5-4-এর মধ্যেই তুমি জব পেয়ে যাবে, ঠিক আছে। এবার যেটা 6 লাখ 7 লাখ 8 লাখ দেখে দেখে আমরা যাচ্ছি সেগুলো হাইয়েস্ট প্যাকেজ, যেগুলো বলছে না 8-9 লাখ টাকার আমাদের অ্যাভারেজ প্যাকেজ, সেটাতে কতটা সত্যি
সত্যতা আছে সেটা কিন্তু সত্যি একটা কিন্তু প্রশ্নের বিষয়। হ্যাঁ, এবার তুমি বলবে না আমি হেরিটেজে 6-7 লাখ টাকা দিয়ে পড়ছি, আমি টেকনো মেনে পড়ছি, এত টাকা দিয়ে এখানে কেন দেবে না? হ্যাঁ, দিতেই পারে। সেখানে তুমি কবছর সেখানে সেখান থেকে যে ক্যাম্পাসিংয়ে চাকরি পাচ্ছ সেটা কবছর পর্যন্ত তোমার টিকছে বা তুমি সেটাকে কতদিন টিকিয়ে রাখতে পারছো, সেই প্রশ্নগুলো পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে চলে এলো। তুমি 6 লাখ টাকা চাকরি পেয়ে গেলে দেখানো হলো, এই যে যাদবপুরে 9-10 জন কোটি টাকার চাকরি পেয়েছে, সে কজন বিদেশে গিয়ে চাকরি করছে সেটাও দেখতে হবে। ঠিক আছে, আমরা সবসময় কি ওই ট্যাগ লাইন থেকে লাফালাফি করে চলে যাওয়ার চেষ্টা করি, তাই জন্য সেই জিনিসগুলো থেকে বিরত থাকবে। তাই জন্য ফার্স্ট রাউন্ডে সিট হবে এটা 90% ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, সেটা পুরোটাই ডিপেন্ড করবে সে কীরকমভাবে তার চয়েস ফিলিংসটা করেছে। আর চয়েস ফিলিং নিয়ে অনেক ভিডিও করা রয়েছে, সেগুলো দেখতে পারো। আর তার সাথে একটা বলি, ফার্স্ট রাউন্ডে না হলে কোনো আফসোস করার কিছু নেই, তোমার তাহলে সেকেন্ড রাউন্ডে হয়েই যাবে। তাই জন্য আমি বলছি যে ধরো তুমি তাহলে বুঝতে পারবে না ফার্স্ট রাউন্ডের পর কতটা কোন কোন কলেজে কাট অফ গেছে। কেউ যদি 64,000 র্যাঙ্ক থাকে তাহলে তার ফার্স্ট রাউন্ডে নাও বা আসতে পারে, কিন্তু তার সেকেন্ড রাউন্ডে চলে আসবে, সে নিশ্চিত থাকতে পারে, বা থার্ড রাউন্ডে গিয়ে মানে মক আপ রাউন্ডে গিয়ে সে পেয়ে যাবে। সুতরাং এটা নিয়ে চাপ নেই। 65-70,000 র্যাঙ্ক থাকলেও তুমি আগের বছরে দেখেই নিয়েছো কত ভিডিও করে দিয়েছে, 65-66 সেগুলো করেছে, এবং এইগুলো সব থাকে WBJ কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে। এবং যারা 65-70 ধরো 65,000 যে সমস্ত কলেজ তোমার কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে নিচ্ছে, তাদেরও তো 20% সিট পড়ে থাকে, কারণ 10% কোটা পড়ে থাকে তোমার হলো তোমার অল ইন্ডিয়া থ্রু দিয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য, আর তোমার আরেক 10% পড়ে থাকে সেই কোটা হিসাবে, মানে ম্যানেজমেন্ট কোটা হিসাবে। তাহলে সেই 20% সিটের মধ্যে আমি 10% বাদ দিলেও বাকি যে 10% সিট থাকছে তারা সেটাকে কীভাবে ইউটিলাইজ করবে সেটা তার ব্যাপার। তার মানে যে 70,000 যদি র্যাঙ্ক হয়ে থাকে তাহলে সে অ্যাডমিশন পেয়ে যাবে। সুতরাং এটা নিয়ে কোনো রকম চাপ নেওয়ার ব্যাপার নেই। ঠিক আছে, কাউন্সিলিংয়ে মানে পেলাম না বলে আমার চিন্তা করতে হবে সেটা একটা কথা, সেটা চিন্তা করার কোনো কারণ নেই, সেটা আমি বলে দিচ্ছি। আর দ্বিতীয় কথা, পাবো না কেন, অবশ্যই পেয়ে যাবো, কারণ আমি 65 হোক আর 70 হোক আমি কাউন্সিলিংয়ে যেমন পার্টিসিপেট করেছি, দিন দিন অজস্র তোমার কলেজ বেড়ে গেছে, বিটেক কলেজ। সুতরাং এবছরই কতগুলোকে তোমার পারমিশন দেওয়া হয়েছে, মানে গ্র্যান্ট করা হয়েছে তোমার তোমাদের অল ইন্ডিয়া যে টেকনিক্যাল কাউন্সিল রয়েছে সেখান থেকে, তো প্রতি বছরই সেই জিনিসগুলো বাড়ছে। সব কলেজ তো আর পার্টিসিপেটও করে না, যে সমস্ত কলেজ পার্টিসিপেট করে তার ছেড়ে দেখে হাজার কলেজ তুমি দেখবে যে বাড়ির আশেপাশে পড়ে রয়েছে। সুতরাং অ্যাডমিশন নিয়ে কোনো রকম চিন্তা করার দরকার নেই। আর যেটা তোমাদের সব থেকে বেশি চিন্তা থাকে যে ক্যাম্পাসিং কীরকম হবে, তো সেইটাকে একটুখানি মাথায় রাখতে পারো। তারপরেও যদি দেখো যে তোমার র্যাঙ্ক অনুযায়ী সেই সমস্ত কলেজ হচ্ছে না, তো সেক্ষেত্রে তুমি তোমার বাড়ির পাশে বা যে কলেজে তোমার হচ্ছে সেটা নিতে পারো, কারণ ওই দিনের শেষে সব কলেজই ওই মোটামুটি 2-3 লাখ 3.5 লাখ টাকা, তোমার যদি কোনো নাম না জানা কলেজও হয় সেখানেও তোমাকে 3 লাখ টাকা 2.5 লাখ টাকা চাকরি এমনিতেই দিয়ে দেবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। ঠিক আছে, তাই জন্য আমি লাস্টে আরেকটা কথা বলবো যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে সবারই প্রায় হয়ে যাবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। সেটা শুধু তোমাদের চয়েস ফিলিংয়ের উপর ডিপেন্ড করছে, তোমরা কীভাবে চয়েসটা ফিলিং করছো। তোমরা চয়েসে সেক্ষেত্রে 10টা একদমই সিলেক্ট করবে না, 20টাও সিলেক্ট করবে না, আমিগুলো ম্যাক্সিমাম মানে যতগুলো রয়েছে তুমি সবগুলোর ক্ষেত্রে তুমি সিলেক্ট করবে। ঠিক আছে, তাহলে তোমার অপরচুনিটি বাড়বে, যত বেশি তুমি অপশান ওখানটায় দেবে তত বেশি তোমার ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে হওয়ার সম্ভাবনা বাড়বে। ঠিক আছে, এইটুকুনি বলা ছিল, যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টিল দেন টেক কেয়ার, গুড।